Hello, assalamu alaikum guys, welcome to AZ Biker BD. It's me Zahidul Islam and welcome back again and also welcome to my Facebook page. So আজকে যাচ্ছি হচ্ছে সংসদ ভবনে, তো এত সকাল সকাল বের হয়েছি, এখন ঘড়িতে হচ্ছে বাজে 7:12, এমন সকালও না, অনেক সকালে বের হওয়ার ইচ্ছে ছিল বাট ঘুম থেকে উঠতে পারিনি। তো আজকে বের হয়েছে একটা কাজে, আজকে একটু যাব হচ্ছে শীতার্ত মানুষদের পাশে, একটু দাঁড়াবো, কিছু শীত বস্ত্র বিতরণ করব আমি আর অনেক মিলে। তো অনেক আমার জন্য দাঁড়িয়ে আছে ইয়ার দিকে সংসদের সামনে, তো এখন সংসদের সামনে যাচ্ছি। তো অনেক অনেকে এই ভিডিও করাতে অনেকে শো অফ মনে করতে পারেন, বাট ইটস নট শো অফ, কারণ শো অফ মনে করার কিছুই নাই। আমরা একজনের থেকে অনুপ্রাণিত, যারা ভিডিও দেখে আমরা অনুপ্রাণিত, তো আমরা ভাবতেছি যে আমাদের ভিডিও দেখে কেউ অনুপ্রাণিত হবে সবাই। এই শীতে শুনতেছি নাকি সোমবার আবার শৈত্যপ্রবাহ পড়বে, তো এই শীতের ভিতরে যে থাকাটা কত কষ্ট, গ্রামে গেছিলাম সেটাতে বুঝছি, কারণ গ্রামে তো যখন ছিলাম তখন টিনের ঘরে ছিলাম, টিনের ঘরে কতটা শীত লাগে, আর আমরা তো রাস্তায় বের হই, ঢাকা শহরের রাস্তায় যারা থাকে তাদের অবস্থা যে কি হয় সেটা না বের হলে বোঝা যায় না, তাদের কথা না চিন্তা করলেও বোঝা যাবে না। যেহেতু আমরা সবাই বিল্ডিংয়ে থাকি, ঘরের ভিতরে দালান কোঠায় একটা দুইটা ডাবল কম্বল নিয়ে, আমাদের তো শীত ফিল হওয়ার কথা না, সাথে সাথে অনেকের রুমের রুম হিটারও আছে। তো আজকে মূলত শীতে শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছি। তো অনেক ফোন দিয়েছে, আবার একটু বের হতে হতে একটু লেট হয়ে গেছে, অনেক মেবি সংসদের সামনে এসে দাঁড়ায় আছে, তো চলুন যাওয়া যাক, দেন কথা হচ্ছে সংসদের সামনে গিয়ে। সো লেটস গো। আর দেখেন কি লেভেলের কুয়াশাটা পড়ছে, একদম কিছু দেখা যাচ্ছে নাকি জানি না, ক্যামেরায় তো মেবি ক্লিয়ার আসে বাট নিজের চোখে দেখলে একদমই দেখা যায় না কিছু। দেখেন কি লেভেলের কুয়াশা, তো যাই, যেয়ে কথা হচ্ছে ওই জায়গায়। সো গাইস, এসে পড়ছি ফার্ম গেটে, তো যাচ্ছে এখন সংসদ ভবনের সামনে, জানি না অনেক ভাই কোথায় আছে, তো যাওয়া যাক। তো সব জায়গায় আজকে যে জায়গায় গেলাম সব জায়গায় তো সকালবেলা এত এত জ্যাম জ্যাম, কি বলবো আর। অনেক ভাই কোথায় আছে, দেখি দাঁড়াই এখানে ফোন দিয়ে একটা, ওকে, অনেক ভাই এসে পড়ছে, কই যাবি চল। বিসমিল্লাহ। সো এখন যাচ্ছে আবার কারণ বাজারের দিকে, এদিকে তো সংসদের সামনে অনেকে থাকে, মানে সবারই দেখলাম শীত বস্ত্র আছে, সব অনেকেই দিছে, যাক এইসব মানুষদের জন্য দোয়া থাকলো। তো গাইস আবার হাতে জিলাইসা বললাম, তো দেখি এখানে একজন শুয়ে আছে, ওনাকে হেল্প করা যায় নাকি কোনোভাবে দেখা যাক। কি কুয়াশা দেখেন, এই কুয়াশার মধ্যে কিভাবে শুয়ে রয়েছে, একটা সিগন্যাল শুধু সিঙ্গেল ল্যাপ দিয়ে। এই যে আপনার জন্য শীতের কাপড় নিয়ে আসছি, পরে না এখন তো শীত লাগতেছে, পরে ফেলেন, পরে ফেলেন। দাঁড়ান আপনি খুলে দিই, চেন খুলে দিই, দাঁড়ান। ঠিক আছে
শীতের ভিতরে কেমনে শুয়ে আছেন? আপনার জন্য ফ্রি আচ্ছা থাকে হ্যাঁ আচ্ছা শুয়ে থাকেন তো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন দেখি সাইড 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 হ্যালো ভাই একটু সাইড দেন একটু সাইড দেন হালকা হালকা একটু সাইড দেন হালকা একটু সামনে যান একটু সামনে যান আপনি তো মরবেন আমার বাইকে চিপায় আসছি পর থেকে একদম বুঝি না আমি তো কুকুর টুকুর পালি না জানি যা কুকুর টুকুর পালে তাদের সাথে সাথে থাকে আর কি তো ও কেন যে আমার সাথে সাথে ঈশা ইয়ে করতেছে বুঝতেছি না সবাই শীতে কি কষ্টটা না করতেছে অনেক ভাই 5 টাকা করে সেল করতেছে তাদের অ্যাবিলিটি নাই যাই হোক আমরা এগুলো গিফট করতেছি আর কি তারা যেন কিছু মনে না করে যে আমরা দান করতেছি এরকম কিছু এর কারণে আর কি 5 টাকা করে চাইতেছে এটা চেন আছে এটা ভালো হইব পাঞ্জাবি পরেন পাঞ্জাবি পাঞ্জাবি পরেন নেন পাঞ্জাবিরা নামাজ পড়বেন আর হচ্ছে শীতের জামা জ্যাকেট চেঞ্জ সিস্টেম পড়বেন এখন হ্যাঁ নেন গায়ে দেন বস ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম এটা মেবি আপনার হবে দেখেন তো মুখ একটা টুপিওয়ালা দেন বা
এটা হবেন হয় বাবা পরে দেখেন ছোট ছোট ওয়ালের লাগাবো না এটা আপনার হবে এখানে একদম ভিড় হয়ে গেছে দুটো নিছেন ঠিক আছে ঠিক আছে আমার দিলেন না শোনা এটাই আছে এটা পুরুষদের আপনি হবে না তো দেখি এর অনেক ভারী ইনশাল্লাহ নেক্সট ডে আপনাদের এখানে আছেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আজকে থাকি বাপু আমি আজকে এলাই থাকি পুরা ফেলেন আমরা তো স্টুডেন্ট আমরা কি আমাদের যত আর কি আসিল বাসায় আমরা দেওয়ার চেষ্টা করতেছি সামনে কম্বল দিব ইনশাল্লাহ দেখি দোয়া করেন আমি অসুস্থ হই না প্যারালাইজ নাই শেষ হয়ে গেছে একটা পাঞ্জাবি আছে পরবেন জাম্পার সব দিয়ে দিয়েছি আপনার আপনার মাপের ছিল একটা যে উনি নিয়ে নিছে আজকে তো সব শেষ আচ্ছা দোয়া করেন যাতে আমরা কম্বল টম্বল দিতে পারি নেক্সট ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ আপনাদেরকে দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা দেন সো গাই সবগুলো দিয়ে দিলাম তারপরও হয় নাই আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু আমরা দিছি বাট এখনো আরও দরকার তো ইনশাল্লাহ চেষ্টা করব সামনে কম্বল দেওয়ার তো দেখি আল্লাহ রিজি কতটুকু কোলায় আমরা যেহেতু সব কিছু করে এখন এই সব কিছু করতেছি নিজের টাকায় যতটুকু জমাইতে পারছি যতটুকু নিজের ছিল ওগুলাই দেওয়ার চেষ্টা করছি সো দিলাম আজকে দেখি সামনে আরও চেষ্টা করব কিছু টাকা জমা কম্বল দেওয়া কারণ এখানে অনেকেই দেখলাম একদম কোনো কিছু নাই শীত বস্ত্র তো দেখি ট্রাই করব সো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই তো সবাই শীতার্থ মানুষদের সাহায্যের পাশে এগিয়ে আসবেন সবাই শীতার্থ মানুষদের সাহায্য করবেন যারা রাস্তায় থাকে এদের কাছে তো কিছু নাই সহায় সম্বল তো কিছু নাই আপনাদের যাদের আছে সামর্থ্য আছে সবাই সাহায্য করার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ